হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি বিয়ের পর প্রথম মাওয়ারি যাচ্ছি, তো ওখানে গিয়ে অনেক মজা করব, অনেক আনন্দ করব। সবাই আসবে, ওখানে আজকে একটি অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। ব্লগটি দেখতে থাকো এবং মজা করতে থাকো। আমরা পৌঁছে গেলাম মাওয়াবাড়িতে, আর মাওয়াবাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। এখানে রাখা আছে পায়েশ আর আশীর্বাদ দেওয়ার থালা। এখানে পায়েলকে সবাই একে একে আশীর্বাদ করছে। তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, তোমরা কি বলতে পারবে এটা কি অনুষ্ঠান চলছে? আমি আর বলবো না, তোমাদেরকে গেস করতে দিচ্ছি। যদি তোমরা বুঝে থাকো যে কি অনুষ্ঠান চলছে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এখন দিদা পায়েলকে আশীর্বাদ করছে, আর এখন ও চলে এসেছে, আমার হাজবেন্ড। ও পায়েলকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো এটা আমাদের বিয়ের পর প্রথম মাওয়াড়ি যাওয়া ছিল। ও খুব এনজয় করেছে, আমি তো অনেক এনজয় করেছি। সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল। বিয়ের পর প্রথম মাওয়াড়ি সত্যি খুবই ভালো লাগে। এখানে আমার মাসিরা সবাই বসে আছে, আর এই যে আমি, মামা আশীর্বাদ করছে। তো এইভাবে একে একে সবাই পায়েলকে আশীর্বাদ করলো। এখন পায়েলের মামি পায়েলকে আশীর্বাদ করছে। দেখো কতটা সুন্দরভাবে আশীর্বাদ করছে মামি। আর তারপরে একে একে আশীর্বাদের পরে পায়েলকে খেতে দেওয়া হলো। এবারে পায়েলকে খেতে দেওয়া হলো। তোমরা দেখে নাও ওকে মেনুতে কী কী দেওয়া হয়েছিল। এখানে ছিল ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা দুই রকমের, সবজি, পাঁপড়, মিষ্টি, দুই রকমের মাছ, আরও অনেক কিছু। তো পায়েল আস্তে আস্তে খাওয়া শুরু করলো, আর পায়েলকে খেতে দিয়েই আমরা সবাই খেতে বসে পড়লাম। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। আমার বৌদিরা আছে, আমার ভাস্তা আছে, আর খেতে দেওয়া হচ্ছে মেশো, মাসি, মামা সবাই। তো এখানে দেখো আমার মাসি, মা, মেজো মাসি, মেশো আর আমার হাজবেন্ড। প্রথমবার মা বাড়ি এসে কতটা খুশি। আর এখানে সবাই বসে আছে। তো আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।